আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহর কাছে। অনেক বাইক, যে কোনো বাইক আমাদের থেকে নিতে পারেন, এরকম তিনটা শোরুম আছে ভরপুর বাইক। তো এটা আজকে আপনাদের জন্য পার্সোনালভাবে দেখাবো। পালসার ডাবল ডিস্ক ABS, গলসি কালো, মানে একটা শোরুমের গাড়ি যেরকম কোয়ালিটি হয়ে থাকে হুবাহু ওই রকমই আছে। আর এটা অনেকেই এই মুখের দ্বারা বিশ্বাস করবে না, মুখের কথা দ্বারা বিশ্বাস করবে না, কিন্তু আমি কাজে কর্মে সব কিছু কিন্তু প্রমাণ সহকারে দেখাবো। বাইকটির কিলোমিটার অরিজিনাল, 1 কিলো কমাই নেই, এবং গলসি কালো, সুপার ফ্রেশ, কোনো ধরনের এক্সেলিং এবং পুরেও যায় নাই, এই ব্যাপারে আমি নিজে গ্যারান্টার। এবং এই বাইকটি অরিজিনাল চলার সাথে নতুনত্বর সাথে সব কিছুর মিল আছে কিনা, এ টু জেড সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। জি, এই বাইকটি যে একদম নতুনের মতো তার অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখুন। সামনে টায়ারটা আগে খেয়াল করেন, এই টায়ারটার যে ভিট আছে না, দেখেন পুরো ছোট একটা খাল, নালা অনেকে বলে, খাল বলে অনেকে, ওরকম কিন্তু গভীর ভিট। অর্থাৎ বোঝাতে যাচ্ছি যে শোরুমে যেরকম ভিট থাকে, গভীর ভিট হুবাহু ওইরকম আছে। চতুর সাইডে কিন্তু যে গ্রিফ রয়েছে, এটাই একটা প্রমাণ যে বাইকটা আসলে অরিজিনাল চলে আসে এবং নতুনের মতো বাইকটি আছে, টায়ার তাই প্রমাণ করতেছে। বাইকের মার্কাটা দেখেন, এটা ABS, কিন্তু এই সেই ABS এবং সুপার ফ্রেশ। এই মার্কাটের মাথা পর্যন্ত দাগ নেই, তার বুঝুন বাইকটি কত যত্ন সহকারে ব্যবহার করেছে। হাইড্রোলিকটা এখন প্রমাণ সহকারে দেখাবো, এইভাবে আঙুলে দেখবেন যে হাইড্রোলিক শোরুমে যেরকম থাকে হুবাহু ওইরকমই আছে ABS, ঠিক আছে, দুটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা দেখেন, একদম নিখুঁত, একদম নিখুঁত। আমি প্রথমে বলছি কোনো সময়ের জন্য কোনো দিকে পরে নেই, তার প্রমাণ এই জিনিসগুলো দেখেন, যে চোখটা কিন্তু একদম নিখুঁত আছে, এই সাইডে চোখটাও কিন্তু নিখুঁত আছে, উপরে গ্লাসটাও কিন্তু নিখুঁত আছে, হেডলাইট গ্লাসটাও নিখুঁত আছে। তার মানে আরও প্রমাণ আছে বাইকটি পরে নেই, যে এই যে সিগন্যাল লাইট দেখেন তো, সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত, আরও প্রমাণ এটা, এটা সবচেয়ে বড় প্রমাণ, ঠিক আছে, দেখেন একদম নিখুঁত। কারণ হচ্ছে বাইকটি এক্সিলিং না, এক্সিলিং তো বড় ধরনের একটা ঘটনা, যদি কোনো দিকে পড়েও যেত বা পড়ে যায় তখন ফার্স্ট এই জিনিসটা লাগে, ফার্স্ট আর বাম্পারটা লাগে, তো বাম্পার তো নতুনই আছে, এটাও যেহেতু নিখুঁত পরেও নেই এটা প্রমাণ। এবং সিগন্যাল লাইটও ঘেঁষা লাগে, পরে গেলি কিন্তু আছে, দেখেন তো বাইজারটা দেখেন একদম কি ক্লিক, একদম শোরুম কন্ডিশন, চাপা সুইচ সব কিছুই আছে নতুনের মধ্যে। দেখেন গ্যারেজটাই কি, দেখেন কালারটাই বলে দিচ্ছে বাইকটা কেমন হতে পারে, কালার টাঙ্গির দিকে তাকান, দেখেন টাঙ্গির দিকে তাকালে একটা খুদ ধরতে পারেন কিনা, এবং শোরুমের যে একটা গ্লেজ সেটা কি পরিবর্তন হয়েছে কিনা এটা তো আপনারাই বলবেন। দেখুন তো এই যে এই গ্লেজগুলো, এই যে দেখা যাচ্ছে চাকচিক্য, এই গ্লেজগুলো দেখেন তো, শোরুমে যেরকম গ্লেজ হুবাহু ওই রকমই আছে এখন পর্যন্ত। কারণটা হচ্ছে বাইকটি বেশি দিন ব্যবহারই করেনি, ঠিক আছে, এবং এই কালারটা শোরুমের সাথে মিলাইবেন, বাস আপনাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। বাম্পারটা দেখেন একদম সুপার ফ্রেশ, ইঞ্জিন গার্ড একদম নিখুঁত আছে, ইঞ্জিনে দেখেন স্টিকারটাই ওরে, ইঞ্জিনের কালার, ইঞ্জিনের নাট, এই নাটগুলো এবং এই কালার, ইঞ্জিনের যে কোয়ালিটিটা আছে এটা শোরুমের যে কোনো একটা শোরুমে গিয়ে অ্যাডজাস্ট করবেন, মিলেইবেন, বাস আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এই বাইকটি যে আসলে কত নতুনত্ব আছে একমাত্র আমি বুঝতে পারছি, ঠিক আছে। তারপরও আপনাদেরকে একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিতেছি, বলতেছি যে বাইকটির ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন, বিশ হবে ইনশাআল্লাহ। শোরুমের বাইক যদি বিশ হয়, এই বাইকটির ইঞ্জিনটাও বিশ হবে ইনশাআল্লাহ। সাইড কভারটা দেখুন, সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ, এখানে ব্যাগ রাখার একটা হোক আছে অনেক সুন্দর, এই সাইডগুলো দেখুন কি গেলে সাইজ আমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে না, দেখেন কি নিখুঁত এবং কি চাকচিক্য। হ্যাঁ, ডাবল ডিস্কের এখানে একটা ইয়ে থাকে, সোজা ইয়ে থাকে, কিন্তু এটা উনি মডিফাই করে এটা কিনে রাখছে, মানে কিনে একটা সৌন্দর্য বাড়াচ্ছে, মানে তুলতে গিয়ে যাতে বয়স্ক লোকের বাইক ছিল তো, মানে ঘরের ভিতরে উঠাইতে নামাইতে ওই সোজাটাতে ধরা যায় না, বুঝতে পারছেন, এই জন্য উনি বলছে
যেটা আমি ইচ্ছা করে এটা আমি পাল্টাইছি, কারণটা যখনই ঘর থেকে বের করবো এটা ধরতে হয়, আবার যখনই ঘরে ওঠাবো এটাও ধরতে হয়। এটা ছাড়া বয়স্ক লোক এটা তুলতে ওনার জন্য বিশাল কষ্ট হয়ে যেত, কারণ সোজাটা তো ধরা যেত না। এটা আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এটা কিন্তু আরও সৌন্দর্য বাড়ছে, সিগন্যাল লাইটটাও একদম সুপার ফ্রেশ। এ সাথে শাড়ি কাটা দেখেন, পাউদানি সব কিছুই ফুল ফ্রেশ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার 2 বছরের জন্য ব্যাংকটা পড়া আছে, যে কোনো জেলায় এডিসি দিয়ে চুল করতে পারবেন নিজের নাম পরিবর্তনের জন্য। তো এটা শোরুমের কাগজটা তো আমরা নাম পরিবর্তন করে দিব, তার সাথে এই রিসিপ্টটা আপনারা আপনাদের সাথে দিয়ে দিব, আপনাদের কাছে দিয়ে দিব, ফাইলের সাথে অ্যাডজাস্ট করে দিবেন ইনশাল্লাহ। আর অফিস খরচ হয়তো বা 4 থেকে 5 হাজার টাকা লাগতে পারে, হয়তো এটা দিলেই অ্যাভেলেবেল, যেহেতু আমি বেচতেছি আমি জানি, এই টাকাটা দিলেই ওনারা নাম্বার করে দিতে মানে পারবে আর কি। তো এখানে সেফ দেখেন 12,000 টাকা কিন্তু আপনার সেফ হয়ে গেল। প্রথমেই কিন্তু 12,000 টাকা আপনার রেজিস্ট্রেশন বাবদ লাগতো, সেটা আর দেওয়া লাগবে না, এটা দিয়েই চলবে কিন্তু। তাহলে এদিকে 12,000 টাকা শোরুম প্রাইস থেকে গাড়ির দামও অনেক কমাই দিব। তাহলে একটা বাইক, নতুন বাইক পাচ্ছেন, হ্যাঁ, অনেক টাকা কমে। আমি লাস্টে এই কথাটা বলে দেব, সিগন্যাল লাইট দুইটাই কিন্তু সুপার ফ্রেশ আছে, একদম নিখুঁত, ব্যাকলাইট সহ। উপরে দেখেন এই যে জিনিসটা দেখেন কী নিখুঁত এবং কী ফিনিশ, একদম নিখুঁত এবং ফিনিশ আছে। পিছনের টায়ারটা দেখেন, টায়ারের রঙই ওঠে না, এই যে পিছনের টায়ারে যে রং আছে, দুইটা রং থাকে, সে রঙও ওঠে না এবং চতুর সাইডে গ্রিপ রয়েছে, ঠিক আছে? এটাই কিন্তু প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে টায়ারের রং এখন পর্যন্ত আছে, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই সাইডটা দেখুন নিখুঁত কাকে বলা হয় একটু দেখুন, সাইড কভার সহ পাউদানি, সাইলেন্সারের ডেকোরেশন সব কিছুই করা আছে, দেখতে পাচ্ছেন সাইলেন্সারের ডেকোরেশন কিন্তু সব কিছু করা আছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, এটা দিয়েই চলবে। আর ডেকোরেশন যা করার প্রথম মালিকই করছে, আপনাকে কোনো কিছু করতে হবে না, সব কিছু করা আছে। এবং কত নিখুঁত দেখুন, কত নিখুঁত সাইলেন্সার নিখুঁত থাকা মানে আপনারা বুঝবেন যে বাইকটি খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে। তো সিটটাও কিন্তু একদম নতুনের মতোই আছে, সাইড কভার সহ। এই সাইডে পাউদানি এবং ইঞ্জিনের কালারটা দেখেন, ইঞ্জিনের কালার দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বা বোঝা যায় যেগুলো একটা বাইকের কন্ডিশনটা, ঠিক আছে? দেখেন কালার কি চিকচিকে কালার, মানে শোরুম থেকে বের করলে যেরকম ইঞ্জিনের কোয়ালিটি, কালার, নাট এবং নতুনত্বের একটা যে ছাপ ভাব, এটা কিন্তু সব একটা বাইকে বোঝা যায়, ঠিক আছে? দেখেন বাম্পারটা একদম সুপার ফ্রেশ এবং নতুন মধ্যে আছে। ইঞ্জিন ট্যাঙ্কিটা দেখেন কী ধরবেন, এই বাইকটির ট্যাঙ্কি কী ধরার আছে বলুন, শুধু ট্যাঙ্কি না, প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। যত কাছে নিবে ক্যামেরা তত গ্যালেজ বাড়বে, দেখুন দানা দানা এবং কিঞ্চিক চিকে ঝরঝরা। যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সব কিছুই নতুন, এটা কিন্তু স্বাভাবিক। দেখেন এই যে স্টিকারটা পর্যন্ত এখন নিখুঁত আছে, মানে স্টিকার অনেক সময় একটু এই যে অনেকে চেন অথবা এই ট্রাউজারের সাথে যেগুলো জিন্সের প্যান্ট যদি কেউ পরে তাহলে এই স্টিকারগুলো খুদ খাম হয়ে যায়, এটা কিন্তু এখন পর্যন্ত নিখুঁত আছে। দেখেন মুখাটা পর্যন্ত নিখুঁত আছে, ট্যাঙ্কের কান টান সব কিছুই, মানে একটা অস্থির একটা বাইক, অস্থির। এই সাইডে দেখেন এই জিনিসটা, একটা সুতা পরিমাণ দাগ আছে, লুকিং গ্লাস, রিভার, এই যে সিগন্যাল লাইট দেখেন, তো একটা সরিষা দানা পরিমাণ দাগ আছে, ভাইজার স্টিকার দেখেন, এই যে চাকা সুইচ, বুঝতে পারছি তো এমন কোনো অংশ নাই যে অংশটা আপনাকে দেখা দিই। তো একটা জিনিস বাম্পার, এই যে লিভার, তারপরে এই যে হ্যান্ডেলের যে বার, এই জিনিসগুলো যখন নিখুঁত থাকবে, সুপার ফ্রেশ থাকবে, তাহলে বুঝবেন যে বাইকটি কোনো দিকে কোনো সময়ের জন্য পড়ে নেই। নাকি আমার দেখানোর মধ্যে কমতি মনে হচ্ছে, দেখেন তো এই যে আঙুল দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এটা এখানে দাগ আছে, এটা দেখা যাবে না,
আমি এইভাবেই দেখাই প্রতিটা বাইট। দেখেন চাপা চেহারা দেখেন, হ্যান্ডেলে দেখেন, হ্যান্ডেলের অংশগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কত নিখুঁত আছে। তো বাইকটি দুইটি চাবি আছে কিন্তু, একটা ইনটেক চাবি আর একটা ব্যবহৃত চাবি। আর বাইকটি চলা 4355 কিলো, অরিজিনাল চলা, জেনুইন চলা। 4355 কিলো অরিজিনাল চলা, জেনুইন চলা। এখান থেকে 1 কিলো আমি কমাই নাই, 1 কিলো না। এই অবস্থায় আজকে বাইকটি বিরো বানানো হচ্ছে, ঠিক আছে। যদি 500 কিলো করা হইতো, তারপরও ধরার ক্ষমতা ছিল না, যে গাড়িটির কন্ডিশন যে অবস্থা হয়ে আছে, মানে গাড়িটির ক্যাটাগরি এবং যে কন্ডিশন আমি পেয়েছি, যদি কেউ 500 কিলো করে রাখতো তাহলে ধরার ক্ষমতা ছিল না, ঠিক আছে। এত সুন্দর বাইকটি কোয়ালিটি। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন, মানে নতুন নতুনই। যে বাইক নতুন হয় সাউন্ড কেন, সব কিছুই নতুন, কিন্তু এটা প্রমাণ হয়ে যায়। এখন এই বাইকটির দামে আসব। সর্বপ্রথম শোরুম প্রাইসটি আপনাদেরকে বলবো, এই বাইকটির শোরুম প্রাইস 2,25,000 টাকা, আবার 12,000 টাকা এর সাথে অ্যাড করে দিলে, যেহেতু ব্যাংকটা পর আছে 12,000 টাকা, কিন্তু ব্যাংকের টাকা জমা দেওয়া আছে রেজিস্ট্রেশন বাবদ, তো সেটা সহ 37,000 টাকা কিন্তু ওনার খরচ করে আছে। 2,37,000 টাকার বাইক আমরা অনলি দিব, ফিক্সড প্রাইস 1,90,000 টাকা, 1,90,000 টাকা ফিক্সড প্রাইস। এখানে শুধু মালিকানা চেঞ্জটা ফ্রি পাই দেবেন, মালিকানা চেঞ্জ সহ 1,90,000 টাকা, কোনো দরদাম করার সুযোগ নেই। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা বলছি। আল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।